হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় আর বন্ধুরা লাইক দিয়ে দিও কিন্তু সবাই সঙ্গে থেকেও ভিডিওটি শেষ নেওয়া পর্যন্ত অবশ্যই দেখো আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো একটু প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রাস্তার মাঝে যে কারণে দাঁড়িয়েছি সেটা না দেখালে আমি কিন্তু খুবই কষ্ট পাবো তাই দেখো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি কি দেখে দাঁড়িয়েছি গেস করতে পারছো তোমরা কেউ এখনো গেস্ট পারছ না তাই আমাকে দেখিয়েই দিতে হবে যে আমি কি কারণে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে পড়েছি তাই পুরো দৃশ্যটা একটু শেয়ার করলাম তারপর দেখো এই যে এদের দেখেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম এটা খুব সম্ভবত দোফলা আম গাছ রয়েছে আমার দিদির বাড়ি যেতেই রাস্তার পাশেই একটা বাড়িতে গাছটা রয়েছে একদম পাঁচিলের গা ঘেঁষে যেটা দেখে আমি জাস্ট থমকে গেলাম ছোটোবেলা থেকেই দেখছি গাছটাকে কিন্তু দিন হয়ে ওঠেনি এইভাবে ভিডিও করার কারণ গাছটা অনেক ছোট ছিল তাই ফলও কম হতো বাট গাছটা বেশ কয়েক বছরে অনেক বড় হয়ে গেছে আজকে সুযোগ পেয়েছি তো আমি ভিডিও শ্যুট করে নিয়েছি আর বন্ধুরা দেখো পাশে রয়েছে কি দারুণ সাদা আর গোলাপি কালারের নয়নতারা ফুলের বাগা বাগিচা বলা চলে নাক বন্ধ হয়ে আছে ঠান্ডার সমস্যার জন্য ভিডিও আসছে না চ্যানেলে চলো এবার একটু একটু করে দিদি বাড়িতে চলে যাই আর দিদি বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমি দিদি আর সোনাই এই তিনজন যাব একটু নার্সারিতে কাল আমার বার্থডে তাই আমার বার্থডে উপলক্ষে আমার দিদি আমাকে একটা গাছ গিফট করবে আমার সোনাইও তাই আমি কিন্তু খুব এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড রয়েছে আমার সোনাই আমার সোনাই বলতে বুঝতে পারছে তো কে চলো চলে এসেছি দিদি বাড়িতে আর আমি রাস্তাতেই দাঁড়াবো কারণ ভেতরে ঢুকবো না হাতে টাইম খুব কম রয়েছে পরন্ত বেলা প্রায় সোনাই আমাকে দেখে দৌড়ে ছুটতে আমার কাছে চলে এলো দেখা যাক আমার সোনাই আমাকে কি বলছে এখন আমরা কোথায় যাচ্ছি নার্সারিতে কি করতে রাস কিনতে কার জন্য তোমার জন্য কেন কারণ তোমার বার্থডে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে না কিছুই হচ্ছে না পায়েস কেক কাটা কিছুই হচ্ছে না তবু আমার সোনাই আমাকে একটা বার্থডে গিফট দেবে একটা ছোট্ট গাছ সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও কারণ যে পরিমাণে গরম বেড়ে গেছে তাতে ইনডোর আউটডোর যা খুশি পারো সমস্ত গাছ লাগাও তোমরা তাই না হ্যাঁ আমার সোনাই অনেক গাছ কিনেছে তোমাদের একটু শেয়ার করে দেব পরে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর যদি পারি তাহলে তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। আর এই রয়েছে আমার দিদি আস্তে আস্তে মাসিমার সঙ্গে দুটো কথা বলে নিচ্ছে মাসিমা হয়তো কিছু একটা বলেছিল ওই যে দাঁড়িয়ে পড়লো এখন বৌমা শাশুড়ি মিলে কিছু কথা বলছে আমি দিদিকে বলছি দিদি দেরি করা যাবে না কিন্তু অন্ধকার নেমে এলে কিন্তু আমরা ভালো করে কিন্তু নার্সারিতে ঘুরতে পারবো না তাই দিদি আমার কথা শুনে দৌড়ে দৌড়ে চলে এলো দৌড়ে নয় গুটি গুটি পায়ে এগিয়ে এলো আর এগিয়ে এসেও এখন গেটটাকে লাগিয়ে দেবে কারণ গেট না লাগিয়ে ওরা যায় না বাড়ি থেকে কোথাও যে ঢুকবে গেট খুলে ঢোকে গেটটাকে লক করে দিয়ে দেয় তাই এই আমার দিদি দিয়ে দিল তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো বাই বাই চলো দেখো নার্সারিতে চলে এসেছি এটা নতুন হয়েছে চৌরঙ্গি বাজারে একদম শুরুতেই তা বন্ধুরা আমরা এই নার্সারিতে জীবনে কোনো দিনও আসিনি মানে রিসেন্ট হয়েছে এখনও আসিনি তাই আজকে ঢুকলাম মেইন যে জিনিসটা কেনার উদ্দেশ্যে আমি এসেছি সেটা হলো একটা লেমনটি গাছ আমি সেই গাছটাকে দীর্ঘ এক বছর ধরে খুঁজে চলেছি কোনো নার্সারিতেই পাচ্ছি না তা ঢুকতেই দেখলাম কি দারুণ দারুণ গাছ সব থেকে প্রিয় আমার অ্যাডেনিয়াম আমার অ্যাডুরা এখানে রয়েছে কিছু অ্যাডুতে ফুলও ফুটেছে চলো একটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই নার্সারিতে থেকে চোখ ধাঁধানো যে জিনিসটা আমার লেখেছে আমার প্রিয় অ্যাডুদেরকে দেখে এত ভ্যারাইটি কালেকশানের অ্যাড নিয়ম রয়েছে যেগুলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর আজকে ফার্স্ট টাইম নার্সারিতে এসেছি বিশেষ করে এই নার্সারিতে তাই আমি কিন্তু ভিডিও ভালো করে তুলতে পারিনি একটু একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম আবার দিদিও একটু বকুনি ঠকুনি দিছিল। কারণ ওদিকে দিদিমানের আবার সন্ধ্যায় পড়াশুনো রয়েছে দিদি বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর প্রথমে ঢুকেই শুনে নিয়েছিলাম যে লেমনটি গাছ নেই তাছাড়াও আমরা মানে দিদি যে গাছটা আমাকে গিফট করবে সেটাও খুঁজলাম সেটা পাইনি তাই দিদি আর এখানে ঘুরতে চাইছিল না বললো চল বেরিয়ে যাই আমাদের পাড়ার নার্সারিতে যাই তবুও আমার রিকোয়েস্টে মানে আমি ভিডিও তুলবো তার জন্য দিদি আমাকে একটু সহযোগিতা করেছে পরপর একটু দেখে নাও ভেবেছিলাম এখান থেকে অন্য কোনো গাছ কিনবো কিন্তু গাছের চারাগুলোর সাইজটা এতটাই বড়ো চলো সামনে এগিয়ে দেখো কত দারুণ অ্যাডুরা রয়েছে কিন্তু এদের সাইজগুলো এতটাই বড় যে প্রাইসটা অতিরিক্ত বেশি আমি এত টাকার মালিক নই যে আমি এদের নিয়ে যেতে পারবো আমার সুরাই আমাকে দেখিয়ে দিচ্ছে ছোট ছোট কি সূর্যমুখীদের ওর খুব ভালো লেগেছিলো তাই ও কাছে গিয়ে একটু দেখে এলো এই যে রয়েছে অ্যাডু অ্যাডুতে ফুল ফুটেছে আর দিদি দেখো ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছে আর বলছে এই গাছটা নিবি ওই গাছটা নিবি দিদি গিফট করতে খুব ভালোবাসে আমাকে আগের বছরও জন্মদিনে একটা গাছ গিফট করেছিল আমি মা বাবার ওখানে সেটাকে লাগিয়ে দিয়েছিলাম আর এবছর যে গাছটা আমাকে দেবে সেটা আমি নগর নিয়ে টবেই লাগিয়ে দেবো দেখি কী হয় ও আমাকে আজকে একটা ফলের গাছ দেবে আমি খুব খুশি হয়েছি আর এতটাই খুশি হয়েছি যে ভিডিও করতে করতে আত্মহারা হয়ে গেছি কিভাবে ভিডিও ক্লিপটা তুলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না খুব বাজেভাবে আজকের ভিডিওটা তোলা হয়েছে এমনিতেই রাগ হচ্ছিল কারণ একটা বছর ধরে আমি লেমন গাছটাকে আমি খুঁজে চলেছি তাছাড়া পায়েস পাতা গাছ খুঁজে চলেছি যেগুলো আমি পাচ্ছি না আমার এই যে তালপাতা পাতাগুলো তালপাতার পাতার মতন এই গাছটা খুব পছন্দ হয়েছিল। নিতে চেয়েছিলাম ইনডোর প্লান্ট হিসাবে কিন্তু দিদি বারণ করলো দিদি বললো নিস না গাছে গায়ে কাটা আছে কাটা ফুটে যেতে পারে তাই আমি ওটা বাদই দিয়ে দিলাম আমার খুব ইচ্ছা আজকে একটা আমি ইনডোর প্লান্ট নেব বন্ধুরা এখন বাজে রাত বারোটা আর ওদিকে হচ্ছে ট্রেনের অ্যানাউন্সমেন্ট কন্নগড়ে এলে ভিডিও করলে যেটা তোমরা বুঝতেই পারো তুলেছিলাম ঠাকুরনগরে ভিডিও আর কনগড় ফিরে এসে এডিটিং করছি এটার নাম আমি জানি না অনেকের নাম জানি না কিন্তু খুব পরিচিত গাছগুলো এটা ছোটোবেলায় আমি বাড়িতে অনেক লাগিয়েছিলাম দেখো ওটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু গাছের মানে মানে যে পরিকাঠামো সেটা দেখে আমার পছন্দ হয়নি তাই আমি নিয়ে নিই বন্ধুরা ঠান্ডা যা লেগেছে আমি তো নাক টানছি বারবার কিছুই নেওয়া হলো না কষ্ট হচ্ছে চলো চলে যাই আমাদের পাড়ার নার্সারিতে এসে গেছি বাবু আমাদের পাড়ার নার্সারিতে এখানে তো আমি আমার মন ছুঁয়ে যায় এখানে রিজনেবল প্রাইসে দারুণ দারুণ গাছ পাওয়া যায় মানে সাধ্যের মধ্যে স্বাদ মেটানো যায় এটা বলতে পারি দেখো কত কত গোলাপ রয়েছে আর আমি একটা চাই না ছোট ছোটো ছোটো গোলাপ বলতে পারো সেটা একটা নিয়ে নেব কমন কালারই নেব আনকমন কালার নিচ্ছি না এটাই নেব তা এই গরমে রোদের তাপে কালারটা ফ্যাকাশে হয়ে গেছে ওটা ডিপ পিঙ্ক কালার ছিল মানে বিশেষ করে রানী আর দেখো এই যে জেট প্ল্যান্টগুলো শত 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 রয়েছে এটা গুণে শেষ করা যাবে না আমি একটু ত্রুলি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত জেট প্ল্যান্ট আমার খুব ইচ্ছা ছিল একটা জেট প্লান্ট নেব দিদি বললো আজকে আর কিছু নিস না মা কিন্তু বকা জকা করবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা গাছ দিদি একটা গিফট করেছিল আবার দিদি নিজের জন্য কিছু কিনেছিল এই যে দেখো টেবিল কামিনি রয়েছে আমি আগেরবার টেবিল কামিনি এনেছিলাম কিন্তু আমি ওটাকে বলতো কি বনসাই করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে বনসাই করা মানে ইনস্ট্রুমেন্টগুলো ছিল না তাই আমি করতে পারিনি বাট এগুলো বনসাই অবস্থায় বিক্রি হচ্ছে তাই আমি এখান থেকে একটা টেবিল কামিনি নিয়ে নেব আমি আর এই রয়েছে কামিনি কামিনি একটা নেওয়ার ইচ্ছা আছে কিন্তু এবছর আর নেবো না কারণ এবছর তো আর ফুল ফুটবে না সিজন সরে গেছে তাই আমি এটা নিচ্ছি না কামিনি নেক্সট ইয়ারে একটা নিয়ে নেবো ভেবেছি তবে শত আনন্দের মাঝখানে একটু কষ্ট থেকেই যায় ওই যে আমি পেলাম না লেমনটি গাছটা আর পেলাম না পায়েস পাতা গাছ এই দুটো আমার নিতে হবেই হবে মানে কি তো আমি খুবই ইচ্ছা আমি এটা নেব কারণ আমি একজনকে গিফট করব ভেবেছি তাছাড়া আমিও ঘরে রাখবো কারণ লেমনটি গাছে এত সুন্দর স্মেল হয় চা বানালে জাস্ট ওয়াও আমার তো মন ছুঁয়ে যায় চলো বন্ধুরা দেখি এখানে তো একটা মাঠ নয় তিন চারটে মাঠ রয়েছে পুরো দাদাদের বাড়িটা জুড়ে মাঠ জুড়ে রয়েছে পুরো নার্সারিটা দেখো কত ইনডোর প্ল্যান্ট রয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি এখনও ডিসাইড করতে পারিনি কি নেব কি নেব না আমি শুধু দেখতেই আছি দেখতেই আছি আর ওদিকে দিদি তারা দিতেই আছে তারা দিতেই আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বাড়িতে যেতে হবে সন্ধ্যা নেমে এলো প্রায় আমি বলছি দাঁড়ানা দিই দিন পর এলাম একটু ভিডিও করি তোর সঙ্গে দেখো আমার সোনাই আমাকে দেখাচ্ছে মাসিমণি দেখো কত অ্যাডিনিয়ামের চারা লাগিয়েছে ওটাকে গাছ করছে আমি হ্যাঁ সোনা দেখো আর আমার সোনাই একটু ইনডোর ক্যাক্টাস জাতীয় প্ল্যান্টকে খুব পছন্দ করে ও একটা কি ওই কমল নিয়েছিল এইটটি রুপিস দিয়ে খুব ছোটো একটা গাছ কিন্তু গাছটা প্রায় তিন মাসের মাথায় মারা গেছে ও খুব কষ্ট পেয়েছে বললো মাসিমনি আশি টাকা দিয়ে একটা গাছ কিনলাম আর সেটাও যদি মারা যায় কতটা না কষ্ট হয় বলো কিন্তু ও খুব যত্ন করতো সেখান থেকে দুটো চারা গাছও বানিয়েছিল তাই বাচ্চা কমলগুলো বেঁচে আছে কিন্তু বড়টা মারা গেছে দিদি বলছে এই দেখ এটাই লেমনটি গাছ আবার নাকে চুকে দেখছে আমি চিরিস না দিই নার্সারিকেও দেখলে আবার খারাপ ভাবতে পারি কিন্তু এটা কোনো মতে লেমনটি গাছ ছিল না আমি দিদিকে বললাম কী রে এটা কি রজনীগন্ধা দিদি বললো না না রজনীগন্ধাও নয় এই যে দেখো আমি একটু গোল গোল করে ঘুরে নিলাম অনেকটা বড় এরিয়া তোমাদের সঙ্গে সারা দিন ভিডিও করেও শেষ করতে পারবো না আর আমার তো ডিএসএলআর ক্যামেরা নয় যে ততটা ভালো উঠবে ছবি বা ভিডিও তাই ওই দেখো দিদি নিয়ে নিয়েছে মালটা মোসম্বি এটা দিদি একটা নেবে দিদি আমাকে একটা গিফট করবে আর ভেবেছিলাম মায়ের জন্য একটা নেব তা দিদি বলল না এখন নিস না আমরা তো টবে লাগাবো ঠিক আছে আর মাটিতে লাগালে মা তো সারাদিন বাড়িতে কাজকর্ম করে মা কোনো দিন ভুলে গেলে জল না দিতে পারলে তখন গাছটা মারা যাবে তাই বর্ষার সিজন চলে আসুক বর্ষার সিজন চলে এসেছে বর্ষা শুরু হোক তারপর মাকে দিস এই দেখো আমি তোমাদের বলেছি প্রথমেই আমি একটা টেবিলকে আমি নিয়ে এটা আমি নিয়ে নিয়েছি এই যে মালটা মুসম্বি রয়েছে আর ছোট্ট একটা গোলাপ নিয়েছি এই কটাই নিয়েছি তবে এখানে তিনটে মালটা মুসম্বি রয়েছে এখান থেকে একটা বাদ দিয়ে দিয়েছিলাম দেখো কি দারুণ লাগছে আমি গাছটাকে তুলে নিলাম দিদিবার খুব রেগে যাচ্ছে ও বসে আছে ওদিকে আমি নেব একটা রাবার প্লান্ট যেটা খোঁজা চলছে একটা সুন্দর গাছ এই যে আমি কিন্তু খুব এক্সাইটেড কারণ আমি একটা ইনডোর রাবার প্ল্যান্ট নিতে চলেছি আমি বেশ খুশি হয়েছি চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাই কিন্তু দিদিদের বাড়ি আগে চলে এলাম দিদি দিল চা বিস্কিট এই বিস্কিট আমি খাই না চিনি ছাড়া চা রয়েছে তাই বিস্কিটটা খেয়েছিলাম এই যে এবার দেখো আমার সোনাইয়ের গার্ডেন বাড়িতে পরপর দেখে নাও আমি এখন আর নাম বলছি না তোমরা পরপর একটু দেখেই নাও এই যে এটাকে সোনাই কিনেছিল একদম এই পাতার একটা ডগা এরকম লিখলিকে গাছ ছিল অনেক কষ্ট হতো ওকে দেখে আমি বলতাম হয়তো দিন বাঁচবে না তাই সোনাই আমাকে আজকে দেখিয়ে বলছে মাসিমণি দেখো তুমি কি বলেছিলে আর গাছটা কত বড় হয়ে গেছে আমি বললাম হ্যাঁ সোনা তুমি অনেক যত্ন করো গাছে তাই জন্য অনেক বেড়ে গেছে আরও বড় হবে ওকে তখন মাটিতে লাগিয়ে দিতে হবে বললো হ্যাঁ মাসিমণি আর একটু বড় হলে মাটিতেই লাগিয়ে দেবো এই দেখো আমার সোনাই আর আমার দিদি খুব পর্যবেক্ষণ করে পরিচর্যা করে গাছগুলোকে আমার বেশ ভালো লাগে দেখে তাই নিতেও ইচ্ছা করে খুব লোভ দিয়ে দি দিদির গাছগুলোকে বন্ধুরা এই রয়েছে ড্রাগন দিদি কিন্তু একটা গাছ থেকে তিনটে চারা বানিয়ে নিয়েছে আর আমি এখন চা খেয়ে নিচ্ছি এইখানে আমি সুস্থ ছিলাম কিন্তু বাড়ি থেকে কোন নগর এসে আবার অসুস্থ হয়ে পড়েছি এই ওয়েদার চেঞ্জের জন্য মানে স্থান চেঞ্জের জন্য ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে সবাই লাইক করেছো আমার সঙ্গে থেকো ভালো থেকো টা টা বাই বাই